পাশে নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের অবস্থান। রাজধানী ঢাকা থেকে দূরত্ব কম হওয়ায় পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন প্রায় 60 একরেরও বেশি জায়গা জুড়ে নির্মিত বিশাল আয়তনের এই বিনোদন কেন্দ্র থেকে। ভ্রমণ গাইডের আজকের ভিডিওতে জানব ড্রিম হলিডে পার্কে যাবার উপায়, আবাসন ব্যবস্থা, খরচ এবং বিনোদন আয়োজনের বিখেরা। ড্রিম হলিডে পার্কে আছে ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেন, রকিং বোর্ডস, স্পিড বোট, সোয়ান বোট, জেট ফাইটার, নাগেট ক্যাসেল এবং ইয়ার বাইসাইকেলের ব্যবস্থা, অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমো পাখি, মায়াবী স্পট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ এবং কৃত্রিম পর্বত স্থান পেয়েছে এই পার্কে। ড্রিম হলিডে পার্কের ওয়াটার পুল সমুদ্রের গর্জন শোনার বাস্তব অনুভূতি এনে দেয়। দর্শনার্থীদের বসার জন্য এখানে বেশ কিছু খুপরি ঘর নির্মাণের পাশাপাশি বিনোদনের জন্য সঙ্গীতের নানা উপকরণ রাখা হয়েছে। ড্রিম হলিডে পার্কের রেস্টুরেন্টে চাইনিজ এবং বাংলা খাবার সহ চটপটি, ফুচকা ও আইসক্রিম পাওয়া যায়। এছাড়াও আছে নজরকাড়া জামদানি সংগ্রহ, বেডশিট, থ্রি পিস এবং বাহারি জিনিসপত্রের সুভেনিয়র শপ। ড্রিম হলিডে পার্কে পিকনিক আয়োজনের জন্য মায়াবী ও মধুরিমা নামে 2টি পিকনিক স্পট এবং 1টি বাংলো বরাদ্দ আছে। এছাড়া পরিবার নিয়ে অবকাশ যাপন করতে চাইলে পার্কে নিজস্ব কটেজে নির্ধারিত ভাড়া প্রদান করে রাত্রি যাপনের সুযোগ রয়েছে। ঢাকার মহাখালী, সায়দাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে PPL সুপার এবং গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে 90 থেকে 100 টাকা ভাড়া লাগে। সময়ভেদে বাস ভাড়া পরিবর্তিত হতে পারে। ঢাকার কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে আন্তনগর 1100 কিংবা মহানগর গুদুলি ট্রেনে করেও নরসিংদী রেল স্টেশনে এসে সেখান থেকে বাস বা CNG চালিত অটোরিকশায় চড়ে সহজেই ড্রিম হলিডে পার্কে যাওয়া যায়। আর ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী রেল স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে সরাসরি পার্কে চলে যেতে পারবেন। আবার ঢাকা সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটগামী যে কোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ ও ঘোড়াশাল হয়ে নরসিংদী যেতে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। পার্কে প্রবেশ টিকেটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 300 টাকা আর শিশুদের জন্য 200 টাকা। পার্কের প্রবেশ টিকেটের মূল্য পরিশোধ করলেই সাফারি পার্কে ফ্রি প্রবেশ করা যায়। ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করতে টিকেটের মূল্য 300 টাকা। পার্কের বিভিন্ন রাইড চড়তে রাইড ভেদে খরচ করতে হয় জনপ্রতি 40 থেকে 400 টাকা পর্যন্ত। তবে চাইলে 20 রকমের রাইড নিয়ে কাপল কিংবা ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন। কাপল প্যাকেজের মূল্য 2500 টাকা এবং 4 জনের ফ্যামিলি প্যাকেজের মূল্য 4500 টাকা। আর এখানে 500 জনের পিকনিক আয়োজনে খরচ করতে হবে 150,000 টাকা থেকে 175,000 টাকা পর্যন্ত। ড্রিম হলিডে পার্কে 4টি বিলাসবহুল কটেজ রয়েছে, চাইলে সেগুলিতে রাত্রি যাপন করতে পারবেন অথবা নরসিংদী শহরে বিভিন্ন মানের হোটেল থেকে একটু যাচাই করে নিজের জন্য উপযোগী আবাসিক হোটেলকে বেছে নিতে পারবেন। ড্রিম হলিডে পার্ক সম্পর্কিত আরও যে কোনো তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে। আর আমাদের এই ভিডিওটি ভালো